আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ আসসালাতু আসসালামু আলা মান লা নাবিয়্যা বাদাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَزِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّتِي প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্মকে ফেলে রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে জুমা মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন, এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজেদারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন, আর বিশেষ করে মাহে মুহররম একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসকে বলা হয়েছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস। এই মাসে কোনো খুন খারাপি চলবে না, মারামারি হানাহানি চলবে না, ঝগড়া ফাসাদ চলবে না, অন্যায় অপকর্ম চলবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদাতে আত্মনিয়োগ করবে। সেই হেতু আজকের জুমার দিন আমাদেরকে আগে আগে আসতে হয়। আমরা এখানে প্রায় মানুষ এক একটা কর্মে নিয়োজিত আছি, আমাদের কর্মের একটা নির্দিষ্ট টাইম রয়েছে,
এটা রুল হয়েছে, সেই টাইমে কিন্তু আমরা যাই, তার পিছনে যাই না। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে একটা দিন নির্ধারণ করে দিয়েছেন, জুমার দিন, এই জুমার দিনের নামে একটা সূরা আছে, এটাকে আমরা অধিকাংশ মানুষ মূল্যায়ন করি না। আসতে হয় তাই আসি, বন্ধুগণ মূল্যায়ন করুন, আল্লাহর বিধানকে মূল্যায়ন করুন। আল্লাহর বিধানকে মূল্যায়ন করলে আপনি হবেন লাভবান, যদি মূল্যায়ন না করেন তাহলে আপনি হবেন ক্ষতিগ্রস্ত। বন্ধুগণ প্রতি জুম্মাতে টাইম মতো আসার জন্য চেষ্টা করবেন ইনশা আল্লাহ। বন্ধুগণ আজকের আমার খুতবার বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী ভাষণ। এই বিদায়ী ভাষণে আল্লাহর নবী তার উম্মতের কাছে কি রেখে গিয়েছেন সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার জন্য চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই এই বিষয়গুলো মনোযোগ সহকারে শ্রবণ করা, এটা আপনার আমার জীবনে বাস্তবায়ন করা। বন্ধুগণ মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইয়া হরফে নেদা, সম্বোধন সূচক বাক্য, এ বাক্য দিয়ে সম্বোধন করা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন। তদ্রূপ ইমানদারদেরকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ইমান এনেছো, ইমানের ভিত্তি হলো সাতটি, এই সাতটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত যারা থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, যারা তোমরা ইমান এনেছো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রসুল, রাসুলের আনুগত্য করো, ও আউলিল আমরি মিনকুম, আর আমিরের হুকুম মানো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহ, যখন তুমি কোন সমস্যায় পতিত হবে তখন কোরআনের কাছে আসো। কোরআনে যে সমস্যার সমাধান পাবে না তুমি হাদিসের কাছে আসো। কোরআন এবং হাদিসের এইবারে ওলামারা মন্তব্য করেছে, কোরআন এবং হাদিসে যে সমস্যার সমাধান নাই ওটা আপনার কোনো সমস্যা না, সব সমস্যার সমাধান পবিত্র কোরআন এবং সহি হাদিস। তাই আল্লাহর নবী বিদায় হজের ময়দানে জাতিকে বলে গেলেন, তারা তুফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো পবিত্র কোরআনুল কারীম ওহিয়ে মাতলু, আর দ্বিতীয়টি হলো সহি হাদিস ওহিয়ে গাইরে মাতলু।
এই দুটো জিনিসকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে রাখবে, কখনো তোমরা বিচ্ছিন্ন হবে না। আল্লাহর নবী বিশ্ব নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবারে যে বাক্যটি বলে গেলেন, যে কথাগুলো বলে গেলেন, এটাই আমাদের জন্য গ্রহণ করা একান্ত জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবির রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থাতে মৃত্যুবরণ করবে ওই অবস্থার উপরে ডিপেন্ড করেই তার হিসাব হবে, বিচার হবে, জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এজন্য আপনার শেষ আমলটি যেন ভালো হয় এই হাদিসটার উপরে যদি আপনি আমল করেন, আমি আশাবাদী আপনি কোনোদিন পাপ পঙ্গিলতার ভিতরে ঢুকতে পারবে না। একিনের সহিত আপনাকে বিশ্বাস করতে হবে এবং এই হাদিসের উপরে আমল করবেন, অর্থাৎ আপনার জীবনটা চলবে পাপ মুক্ত অবস্থাতে, আপনার জীবনটা চলবে আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির মাধ্যম দিয়ে। বন্ধুগণ, আলোচনার শুরুতে একটি কথা আমি আপনাদেরকে বলি, আমি আমার আলোচনার চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া লাইয়ান জুয়া আহাদুম মিনকুম বি আমালিহি, মানুষ তার আমলের বিনিময়ে জান্নাত পাবে না আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া ছাড়া। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সলাতে, সুন্নাত সলাতে, নফল সলাতে, সব সলাতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলতেন দুই সিজদার মাঝে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। এখানে একটি কথা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, দয়া, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি দয়া করে চারটি জিনিস দিয়ে থাকেন, এই চারটা জিনিসেই বান্দা অসন্তুষ্ট হয়। আল্লাহ খুশি হয়ে রহমত স্বরূপ দিয়েছেন, এরপরও এটাতে বান্দা খুশি হন না, বান্দা বেজার হন। তার একটা হলো কন্যা সন্তান দিলে বান্দা অখুশি হয়, বান্দার মুখটা কালো হয়ে যায়, ছেলে সন্তান হলো না কেন? কন্যা সন্তান একটা রহমত। দুই নম্বরে, আপনার বাড়িতে মেহমান আসলে আপনি অখুশি হন, আল্লাহ খুশি হয়ে আপনার বাড়িতে মেহমান পাঠিয়েছেন, মেহমান গ্রহণ করতে চায় না, মেহমানে অসন্তুষ্ট হয়ে যায়, একদিন থাকলো, দুই দিন থাকলো, এক সপ্তাহ থাকলো, এরপরে তিন দিন থাকার পরে আর ওই মেহমান ওই বাড়িতে তার কদর নেই, আপনি অসন্তুষ্ট হয়ে থাকছেন। তিন নম্বরে, বৃষ্টি হলে আপনি অসন্তুষ্ট হন, আর বৃষ্টি হওয়ার আর সময় পেল না, বলি না বৃষ্টি হওয়ার আর সময় পেল না, আমরা কি অখুশি হয়ে যাই, অসন্তুষ্ট হয়ে যাই, আল্লাহ সন্তুষ্ট হয়ে দিন। আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে বৃষ্টি দেন, বৃষ্টি একটা রহমত, বৃষ্টি যখন পতিত হয় তখন দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া কবুলের
অন্যতম একটি জায়গা, যখন বৃষ্টি হয় তখন দোয়া করতে হয়, তখন দোয়া কবুল হয়। বন্ধুগণ, চার নম্বরে যে জিনিসটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সন্তুষ্ট থাকেন, সন্তুষ্ট হয়ে দেন, সেটা হলো রোগ। মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, মা ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিব মিনহু, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ রাব্বুল আলামিন রোগ দেন, বালা দেন, মুসিবত দেন। এই মুসিবতে অসন্তুষ্ট হয়ে যায়, আমি এত ইবাদত করি, এত নামাজ পড়ি, আমার বালা মুসিবত মোটে ছাড়ে না। বন্ধুগণ, আল্লাহর রেজামন্দি হাসিল করতে হয়, করতে হবে, করতে আপনি বাধ্য। যাই হোক, আমরা মূল আলোচনায় চলে যাই। আল্লাহর নবী বিদায় হজের ময়দানে আমাদেরকে কি উপহার দিয়ে গিয়েছেন? কি উপঢৌকন দিয়ে গিয়েছেন সেই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করে শুনি এবং মনোযোগ দিয়ে শুনি এবং এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে বাক্যটি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার আয়াতকে গ্রহণ করো এবং এটাকে তোমরা বাস্তবায়ন করো। কিন্তু সাবধান, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে কোনো হাদিস বলল যে কথা আমার নয়, তার থাকার জায়গা জাহান্নাম। পৃথিবীর দ্বিতীয় মহাপাপ পিতামাতার অবাধ্য হওয়া। যদি কোনো সন্তান পিতামাতার অবাধ্য হয় সে সরাসরি জাহান্নামে যাবে, একথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন নাই। কিন্তু রাসূল বলেছেন যে ব্যক্তি আমার নামে কোনো হাদিস বলল যে হাদিস আমার নয়, তার থাকার জায়গা জাহান্নাম। বন্ধুগণ, প্রথম উপদেশ, প্রথম যে ভবিষ্যৎবাণী, যে আদেশ নবী দিয়েছেন সেটি হলো রাসূলের কথাকে জানতে হবে, মানতে হবে, প্রচার করতে হবে। প্রত্যেকটা মুমিনকে এই তিনটা জিনিস মানা বাধ্যতামূলক, আপনাকে জানতেই হবে, যে কোনো মূল্যে আপনাকে জানতে হবে। কিতাবপত্র হাদিসপত্র পড়ার মাধ্যম দিয়ে, কোরআন হাদিস অধ্যয়নের মাধ্যম দিয়ে, কোরআন হাদিস শোনার মাধ্যম দিয়ে, বক্তৃতার মাধ্যম দিয়ে। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে প্রতি জুম্মাতে খুতবা দেওয়াটা বাধ্যতামূলক করেছেন। যে যে এলাকার যে যে ভাষী সেই ভাষায় সে খুতবা দেবে। পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় খুতবা দিবেন, ভারতের মানুষ হিন্দি ভাষায় খুতবা দিবে, যদি বাঙালি থাকে বাংলা ভাষায় দিবে, বাঙালি বাংলায় খুতবা দিবে, যে যে ভাষায় সেই ভাষায় খুতবা দিয়ে মানুষকে জানিয়ে দেবে মূল বক্তব্যগুলো। দুই নম্বরে, অন্যের সম্পদ এবং রক্ত তোমাদের জন্য হারাম। ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারাম, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারাম, পরস্পরের রক্ত এবং সম্পদ তোমাদের জন্য হারাম করা হয়েছে। অর্থাৎ মারামারি করা, রক্তপাত করা, খুন খারাপি করা। আমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা ওয়া গযিবাল্লাহু ওয়া লানাহু ওয়া আদালাহু আযাবান আলিমা। যারা অন্যায়ভাবে কাউকে হত্যা করবেন, হত্যাযোগ্য অপরাধ করবেন, তাদের প্রতি অভিশাপ, তারা জাহান্নামে দগ্ধীভূত হবে। আউয়ালু মা ইউকযা বাইনান নাসি ফিদ্দিমা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন
হত্যার বিচারটা আগে করবেন। হত্যাযোগ্য অপরাধ থেকে দূরে থাকুন। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা হলো হত্যাযোগ্য অপরাধ। সাবধান, ফিতনাও করব না, ফিতনায় জড়িত হব না, আমার কোনো আচরণ দিয়ে যেন ফিতনা না হয় এদিকে সাবধান। বন্ধুগণ, বর্তমানে সবচেয়ে একটি জটিলতম ফিতনা এসে দাঁড়িয়েছে, হাদিস অস্বীকার করা। কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বয়কট করা যায়, এ নিয়ে পায়তারা চলছে, এর থেকে আপনি আমি সাবধান থাকব। ওই খপ্পড়ে পড়ে যেন আপনি আমার, আপনার আমার ইমানকে যেন বিলীন হয়ে না যায় এদিকে খেয়াল রাখবেন। কোরআন এবং হাদিস উভয়টাই সমানভাবে মানতে হবে। বন্ধুগণ, ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম, অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করাম, অন্যায়ভাবে আত্মসাৎ করাম, মান আখাজা শিবরাম মিনাল আরজি জুলমান ফাইন্নাহু ইউতাওয়াকু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবিউ আরজিন, কেউ যদি অন্যায়ভাবে এক বিঘা জমিন দখল করে, সাত তবক জমিন তার গলায় রিং বানিয়ে চাপিয়ে দেওয়া হবে। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদিন রাখো, তাহলে হবে 50,000 বছর। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, পরস্পরের রক্ত এবং সম্পদ তোমাদের জন্য চিরদিনের জন্য হারাম করে দিলাম। আল হালালু বাইয়িন, আল হারামু বাইয়িন, হালালু স্পষ্ট, হারামু স্পষ্ট। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বরে যে নির্দেশনা দিয়ে গিয়েছেন, তিনটি বিষয় তোমাদের সঙ্গে খেয়ানত করে না, তিনটি বিষয় তোমরা পালন করবে। এক, ইয়াকিন সহকারে, খালেস অন্তরে, খুলুসিয়াত নিয়ে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো খালেস অন্তরে। এই খালেস অন্তরে ইবাদত করলেন, ওই ইবাদতে তুমি কখনো বিফল হবে না, তুমি এর থেকে উপকৃত হবে। দুই নম্বরে, কোন নেতা কোন রাষ্ট্রপ্রধান যদি কোন অন্যায় অপকর্মের ভিতরে নিমজ্জিত হয়, তোমার চোখে যদি খারাপ লাগে, তুমি তার জন্য কল্যাণের দোয়া করো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়াত দান করো, তাহলে তুমি সফল হবে। বন্ধুগণ, তিন নম্বরে যে জিনিস আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না, বিশ্বাসঘাতকতা করবে না, সেটি হলো মুসলিমদের জামাতে অংশগ্রহণ করা। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো, কখনো তোমরা ওয়ালা তাফাররাকু বিচ্ছিন্ন হইও না, মুসলিম হও এবং মুসলিমদের জামাতেই তুমি অংশগ্রহণ করে তুমি তোমার পূর্ণ জীবনটা মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এটাকে পালন করো। এ তোমার ক্ষতি করবে না, এ তোমার কোনো ক্ষতি করবে না, তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। বন্ধুগণ, চার নম্বরে যে নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন,
জাহিলি যুগের কর্মকাণ্ড থেকে তুমি সবসময় সাবধান থাকবে। জাহিলি কর্মকাণ্ড তো আমরা বুঝি, আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগে যে কর্ম হয়েছিল, আজকের সেই কর্ম মুসলিম জাতি তথা সহি আকিদা বলে দাবি করেন যারা, তাদের ভিতরেও এটা বিরাজমান হয়ে আছে। এর থেকে আপনি আমি সাবধান থাকব। জাহিলিয়াতের কার্যক্রম কি কি কাজ? কয়েকটা কাজের কথা বলি। তার একটা হলো, কন্যা সন্তান জন্ম হলে মুখটা কালো হয়ে যায়। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো না। সেই যুগে কন্যা সন্তান জন্ম নিলেই পিতার মুখ কালো হয়ে যায়, রাগ হয়ে যায়, মায়ের কাছ থেকে ছিনিয়ে এনে আষাঢ় দিয়ে মেরে ফেলে। এমনই অবস্থা ছিল, এখন আষাঢ় দিয়ে মারে না, কিন্তু সন্তান মায়ের পেটে আসলে নষ্ট করে দেয়। আমার কাছে একজনে ফতোয়া নিতে আসলো, এখন তো বাচ্চা এসে গিয়েছে, এখন বাচ্চার মা চাচ্ছে যে এটাকে রাখবে না, আমি কি করব? পরামর্শ দেই। সহি আকিদার মানুষ বন্ধুগণ, আপনার আরও দুইটা সন্তান আছে, তাহলে আমরা সবাই মিলে ওই সন্তানটাকে হত্যা করে দেই? এটা রাজি হবে না। পেটের তার সন্তান দুনিয়াতে আসার আগেই হত্যা করার জন্য পায়তারা চলছে, এরা এই জাতি। এখন ওই জাতি সন্তান হত্যা করত সন্তান জন্ম হলে, আর এই জাতি সন্তান হত্যা করেন দুনিয়াতে আসার আগে। ওই জাহিলিয়াতের চেয়ে এই জাহিলিয়াত বর্বর, এই জাহিলিয়াত বর্বর, এরা তাদের চেয়েও খারাপ। বন্ধুগণ, এই জন্য বলতেছিলাম আমরা সজাগ হয়ে যাই, জাহিলিয়াতের কার্যক্রম থেকে আমরা দূরে থাকি। আরেকটি জাহিলিয়াতে কার্যক্রম, বিবাহ সাধিতেন গান বাজনাম, নাটক থিয়েটার, রাঙারাঙি করা, রং মাখানো, রং দেওয়া, এটা জাহিলিয়াতের কাজ। বন্ধুগণ, জাহিলিয়াতের আরেকটি কাজ আমাদের ভিতরে একেবারে ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে। এই জাহিলিয়াতের কাজ এমনভাবে আমাদের ভিতরে জড়িয়ে আছে, যখনই আপনজনের মৃত্যু হয় তখন আমরা চাই কান্নাকাটি করে, বিনিয়ে বিনিয়ে কান্দে, পাড়ার লোক একত্রিত হয়ে একজন আর একজনের গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করে, এটা জাহিলিয়াতের কাজ। মালি আব্দুল মুমিনিন নিজা দাও নিজা কবস্তুম সবজামি আহলি দুনিয়া সুম্মা হতাসাবু ইল্লাল জান্নাহ, যার আপনজনে মৃত্যু বরণ করে আর এই মৃত্যুতে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিনিময় দিবেন, সেটা হলো জান্নাত। যদি কারো তিনটা সন্তান শৈশবে মারা যায়, সে যদি ধৈর্য ধারণ করেন, ওই সন্তান কেয়ামতের কঠিন দিবসে মুসিবতের দিন আপনার কাপড় ধরে টানবে আর আল্লাহর কাছে বলবে বাবু সালামে, শান্তির দরজায় এসে ওই সন্তান বলবেন, প্রতিপালক আমার এই পিতামাতাকে না নিয়ে তোমার জান্নাতে যাব না। আপনার তো সন্তান তো দুইটা, ছেলে হোক মেয়ে হোক একটা, আবার একটাও যথেষ্ট হয়ে যায়, কয়টা মরে আর কয়টা বাঁচে? বন্ধুগণ, এই জন্য জাহিলিয়াতের কর্মকাণ্ড থেকে সাবধান থাকতে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরামর্শ দিয়েছেন। বন্ধুগণ, পাঁচ নম্বরে যেটি সেটি হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাকতুলু ওয়ালা তাকুলু রিবা ওয়ালা তাকুলুর রিবা
তোমরা সুদ খাবে না, সুদি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, এমন এক সময় আসবেন আমার উম্মতেরা মসজিদে জামায়াত হবে, মসজিদে সালাত আদায় করবেন, কিন্তু তাদের ভিতরে একজনও মুসলমান থাকবে না। এই কথা শোনার পরে সাহাবীদের ভিতরে কৌতূহল হল, হে আল্লাহর নবী, সেই সময়টা কখন আসবে? আল্লাহর নবী, সেই সময়টা কখন আসবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন মানুষ সুদি কাজ করবারে নিমজ্জিত থাকবে, বিলাসবহুল বাড়ি গাড়ি করবে, লোন নিয়ে বড় রকমের বিল্ডিং করবে, এবং এই বিল্ডিং বাড়ি করে তারা নিজেদেরকে বড় মনে করবে, সম্পদশালী মনে করবে। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পরামর্শটা আপনাকে গ্রহণ করার জন্য বিশেষভাবে আবেদন করছি। ছয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুল্লাহ ফিন্নিসাম, তোমরা নারীদের ব্যাপারে সাবধান থাকো, তোমরা নারীদের ব্যাপারে সাবধান থাকো। নারী মা, নারী স্ত্রী, নারী বোন, নারী কন্যা, এদের থেকে সাবধান থাকো। তার মানে এদের ব্যাপারে তাকওয়া অবলম্বন করো, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো, মায়ের সঙ্গে অসদ আচরণ করবে না। বন্ধুগণ, দেখেন এখনো মানুষ জুমার জন্য আসতেছে, এই গরমের ভিতরে খুতবা দেওয়াটা শোনাটা আমাদের জন্য কষ্টকর, এখনো মানুষ আসতেছে, তাহলে খুতবাটা শেষ করব কখন? আপনারা তো অনেকে বলেন যে গরমের সময় একটু সংক্ষেপ করেন খুতবা, খুতবা শেষ করব কখন? এখনও মানুষ আসতেছে জুমার জন্য। বন্ধুগণ, আগে ভাগে আসার জন্য চেষ্টা করুন। আমরা কিন্তু যখনই এরকম পরিবেশে দাঁড়াবে, আমরা কিন্তু আধা ঘন্টায় খুতবা শেষ করে দেব, আপনি কিন্তু ফিরে যাবেন এসে। একদিন যদি আপনাকে ফিরিয়ে দেয় তাহলে আপনি বুঝতে পারবেন। এই জন্য সময়কে মূল্যায়ন করুন। বন্ধুগণ, বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতাদের ব্যাপারে বলছেন, মাতাদের ব্যাপারে আল্লাহকে ভয় করম, তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে 10 মাস 10 দিন, প্রসব বেদনা সহ্য করেছেন, 2 বছর দুধ পান করিয়েছেন, তেল কাজল দিয়ে মানুষ করেছেন, সেই মায়ের সঙ্গে অসদাচরণ করবে না। তোমার স্ত্রী আছেন, স্ত্রীকে সঙ্গে তুমি ভালো ব্যবহার করবে, স্ত্রীর হক আদায় করবে। তোমার কন্যা আছে, কন্যাদের সঙ্গে সদাচরণ করবে, কন্যা জন্মতে তুমি সন্তুষ্ট হবে। তোমার যে বোনটি তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা হয়ে আছে, বিবাহ হচ্ছে না, তার দায় দায়িত্ব তোমাকে নিতে হবে, তুমি তাকে সযত্ন করো, তার প্রতি তুমি সন্তুষ্ট থাকো, তার সঙ্গে অসাদ আচরণ করবে না। 7 নম্বরে কন্যা সন্ন্যাম কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরে রাখবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররুকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন রশিম, পবিত্র কোরআন এবং সহিহ হাদিসকে মজবুতভাবে আঁকড়ে ধরে রাখবে, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখবে, কখনো বিচ্ছিন্ন হবে না, কোরআন এবং সুন্নার বাহিরে যেতে পারবে না। 8 নম্বরে তোমরা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসিত হবে তখন বলবেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তার কাছে যে বাণী এসেছিলাম সব কিছু পৌঁছিয়ে দিয়েছেন, কোনো কিছু পৌঁছাতে বাদ রাখেন নেই, এ কথাটা মনে রেখো, এ কথাটা জাতির কাছে জানিয়ে দিও।
আজকের বর্তমান যুগে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অসম্পূর্ণ। এই অসম্পূর্ণ বিধানের দিকে আমরা ধাবিত হব না, আমরা একমাত্র কোরআন মানব। ভুল সিদ্ধান্ত আপনার, ভুল সিদ্ধান্ত আপনার। আল্লাহর নবী সব কিছু বলেছেন, পৌঁছে দিয়েছেন। হালাল বাল্লাকতুম, আলাহাল বাল্লাকতুম, আলাহাল বাল্লাকতুম। আমি কি তোমাদের কাছে পৌঁছিয়েছি, আমি কি তোমাদের কাছে পৌঁছিয়েছি, আমি কি তোমাদেরকে পৌঁছিয়েছি? সকল জনতা বলেছিল কালু বালা, হ্যাঁ আপনি সব পৌঁছিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন নেই। আপনি স্যান্ডেলটা প্রথমে কোন পা আপনি স্যান্ডেলে ঢুকাবেন, জুতায় ঢুকাবেন, দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন? মোজা আপনি দাঁড়িয়ে পড়বেন না বসে পড়বেন, কোন পা আগে পড়বেন? তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন ডান পা আগে প্রবেশ করাবে। আমরা তো যা ইচ্ছে তাই করি, ডান পা আগে প্রবেশ করাবে জুতার ভিতরে, বিসমিল্লাহ বলে প্রবেশ করাবে। খুলবে যখন বাম পা আগে খুলবে, যখন নাগরা জুতা সই জুতা আছে সেই জুতারা বসে পড়বে, কেননা দাঁড়িয়ে পড়তে গেলে আপনি পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই সতর্কবাণী দিয়েছেন, তুমি জুতা বসে পড়ো, মোজা বসে পড়ো, মোজা বসে খোলো, ডান পা আগে প্রবেশ করাও এবং খোলার সময় বাম পা আগে খোলো। সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন আমাদেরকে বন্ধুগণ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসকে মূল্যায়ন করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথাকে মূল্যায়ন করুন। যদি মূল্যায়ন করতে পারেন তাহলে আপনি হবেন সফল। প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশ দিয়ে করেছেন, আপনিও ডান পাশ দিয়ে করবেন, ডান দিক থেকে শুরু করবেন। বন্ধুগণ, নয় নম্বরে যে নির্দেশনা দিয়েছেন, মুসলিমের জান এবং মাল নিরাপদে রাখবে। আপনার কাছে টাকা রাখলো, আপনি খরচ করে ফেললে, যখনই চাইতে আসলো ভাই আমি কিছু টাকা পাবো টাকাটা দেন, কয় টাকাটা এখন নাই পরে দিচ্ছি, পরে যখন আসেন ভাই টাকাটা দেন, আরে আমি দেবো না তো এটা বলি নাই, একটু দেরি করো দিচ্ছি। এই দিতে দিতে বছরকে বছর পার হয়ে যায়, এখনও দেওয়া শেষ হয় নাই। আপনি কিসের মুসলিম? পাওনাদার যখনই চাইবেন চাহিবা মাত্র আপনাকে দিতে হবে, এর নাম হলো আমানত। বন্ধুগণ, দশটা বলেই শেষ করি। দশম নম্বরে যেটা, বেদাত করবে না, বেদাত করবে না। কুল্লু বিদাতিন জালালাম, প্রত্যেক বিদাত হইতেছে গোমরাহি, আর প্রত্যেক গোমরাহির জন্য রহিয়াছে জাহান্নাম। বন্ধুগণ, সাবধানত অবলম্বন করব, আমরা বেদাত থেকে সবসময় সাবধানত অবলম্বন করব। বেদাতি ব্যক্তির নামাজ, রোজা, হজ, জাকাত, তাসবি, তাহলিল, দান, খায়রাত কোনোটাই কবুল হবে না। বেদাতি ব্যক্তির সামনের ইবাদত কবুল হবে না, আর যিনি শিরিক করে তার পিছনের ইবাদত, পিছনের আমল বরবাদ হয়ে যায়। বন্ধুগণ, আপনাকে আমাকে সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুক সকলে। আমরা দশটি পয়েন্ট পর্যন্ত আলোচনা করলাম, বাকি খুতবায় বাদ বাকি আলোচনা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমার তৌফিকিল্লা বিল্লাহ। বারাকাল্লাহু লানা ওয়ালাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানা ইয়াকুম বিল আয়াতিজ জিকরিল হাকীম।